তাই নইলে হুজুর আল্লাহ কিলা বলব আর রসুল কিলা বলব, মানে মানুষ আল্লাহ বোনার চেষ্টা করে আর রসুলও বোনার চেষ্টা করে, বলে কিলা আল্লাহ বোনার চেষ্টা একটা আমি একটা হইতাম একটা হইতে মনের মাঝে আমিও কইছি একটা ওই তো কইছে না ফল্লাই না কি ওইটা হইলে কি আমি তোর বা ইচ্ছা একমাত্র আল্লাহ, আল্লাহ একটা চাই একটা করি এখন আপনার ফয়সলা আল্লাহর হুকুম যদি ওই একটা ওই তো যদি ওই যায় আপনার মর্জি মোতাবিক তো শুক্রিয়া দেয় একটা আর যদি ওই না তে আল্লাহ তোমারও মাফ চাইল আমরা রয়েছি আমরা যেমন বলছি ওখান ওইটা হইলে কি আল্লাহ সমতুল্য নিজরে বানাই সমতুল্য ছিল ওইটা এখন নবী যে নবীরে মানে না হে কাবি যে নবী বলিয়া স্বীকার করত না হে নবী কাবি এখন আমরা এমন হয়েছি আমরা যেমন বলি খান যদি শুনি না তো বাকি সারা কাবি এমন সময় কাবির বতুয়া একজনে আর একজন তো এটাই লোক রসুলের সমতুল্য নিজরে বানানো গতিকে আমরা বিতৃত্ব নেই যে আমি যেখান কইছি এখান ওইতো এখান কোনো কথা হইতে পারে না আল্লাহর হুকুম যে একটা কত হইতো আল্লাহর মর্জি মোতাবেক যদি ওই যায় আল্লাহ করবার শুক্রিয়া আদায় করতে আর নিজরে নবীর সমতুল্য বানাই কেন মানে নবীর কথার উল্টা যে চলবো নবীরে মানতো না হে লোক কাফির এখন আমরা সমাজ অমুক কাফির অমুক কাফির বইতে এক মুসলমানে আর এক মুসলমানে খালি কাফির কথা ফিতনার তো নেই আল্লাহ আমরারে নিবাইয়া বাছাইয়া আমরা আমরা আহাল আওলাদ সারারে রাখত সারায় হোক আমিন হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিনের হবিবর দরবারে গিয়া সাহাবায়ে কেরাম হলে কইল ইয়া রাসূলুল্লাহ আমরা কলিমা পড়ছি মুসলমান হইছি আমরা ভিতরে ঈমান আছে নি আমরা বুঝতাম কি আল্লাহর হবিবে ফরমাইন এই মাস তোমার পণ্যে আমি দিলাই যখন পরর বালা দেখলে তোমার মনোবালা লাগব মনে করিয়ে তোমার ভিতরে ঈমানের বাক্য জ্বলছে যখন পরর দুঃখ দেখলে নিজের মন দুঃখ লাগব মনে করিয়ে তোমার ভিতরে ঈমানের বাক্তি জ্বলছে এখন আমরা যত আছি নিজে একবার তা নিজের দিলে দি সাইয়া দেখুন চাই আপনার দুশ্মনের যদি বালা দেখুন আপনার কপাল খুশ হয়ে গেছে যদি কপাল খুশ হয় এর অর্থ হইল কি আপনার ভিতরে ঈমানের বাক্তি জ্বলছে না বলে খিদমত মে খিদমত সে খুদা মিলতা হে ইবাদত সে নেই মানুষের খেদমত করো আল্লাহ ভাই যায় এবাদত করতে করতে যদি কপাল গা ভরি যায় আর দিত্রে আমার জর্রা পরিমাণ ঈর্ষা থাকে পর মন্দ চায় কোনো এবাদত আল্লাহ দরবারে গ্রহণযোগ্য নাই নিজরে সবসময় নিজে ছোট মনে করতাম সাহাবতুল্লাহ সুলতলি রহমতুল্লাহ আলাই হামেশা এই নসিহত করতাম যে বড়রে সম্মান করবা গুরুরে দয়া করবা যে বড়রে সম্মান করবো আল্লাহ তারে বড় বানাইব যে সুতরে দয়া করব হে আল্লাহ দয়া কামাই আমরা অতাত করে হরি যাইয়া বিশেষ করে আমরা নজওয়ান হল কি জানি আপনার তো দেশ ইলা নাই আমরা দেশ নতুন প্রজন্ম দলা বাচ্চারা কলেজে পড়িত্রা স্কুলে পড়িত্রা যেমন চুল যেভাবে কাটো ইহুদি অগলর নকল করিয়া মাতার উপরে কত বেদা দুয়ো সাইট নাই আল্লাহর হবিব সরকারে দোয়ালম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে চোদ্দশো বছর আগে হইয়া গেছে মানে আখেরি জীবন আইব মানুষের উটোর চুলোর মতো চুল রাখবা ইহুদি অগলর অনুসরণ করবা এই যুবক ভাই যারা ইলা চুল রাখরা ইহুদি অগলর অনুসরণ করবা যে যার লোকে যার যার অনুসরণ যে করব তার লোকে তার হাসর হইবে এখন দুদিন ইহুদির লোকে হাসর হইতে চাও তাহলে এইরকম চুল রাখো
আল্লাহ রাব্বুল আলামিন আমরা তামামে সিরাতুল মুস্তাকিমে ওয়াল কাইমা দাইমা যে রইবার তৌফিক দিতা। আর আল্লাহর দরবারে শুকরিয়া যে আমি এক গুনাহগার আপনাদের মাঝে আইসি এই মহফিল আওয়ার মতো কাবিল আমি নাই, এই ইজ্জত আরজাই লোক আপনাদের দরবারে শুকরিয়া আদায় করি। আর আমরা তামাম রে আল্লাহ নেক আর এক ইয়ে রইবার তৌফিক দিত সারা সপ্তাহ। আমিন। واخر دعوانا الحمد لله رب العالمين اللهم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين حمدا يوافي نعمه ويكافي مزيدا الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم يا رب جاه نبيك المصطفى ورسولك المرتضى طهر قلوبنا من كل وصفه باعدنا عن مشاهدتك ومحبتك وامتنا على السنة والجماعة والشوق إلى لقائك يا ذا الجلال والإكرام اللهم بلغ صلاتنا وسلامنا وأخبارنا إلى روضة النبي صلى الله عليه وسلم ثم إلى أرواح جميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا عدوا إلا دمرته وخذلته ولا مريضا إلا شافيته وعافيته ولا حاجة من هوائج الدنيا والآخرة وفنا مسلما ولهكنا بالصالحين رب اتهمهما كما ربياني صغيرا ربي لا تظني فرضا وأنت خير الوارثين واصلح لي في غرضيتي إني تبت إليك وإني من المسلمين يا الله يا رحم الراحمين يا الله يا ارحم الراحمين يا الله يا ارحم الراحمين اي الله معبود আমরা তোমারে দেখছি না তোমার হবিবকে না দেখি ইমানের বিশ্বাস আছে আল্লাহ اي الله ভাই তো কাফাটা ঈমান দে তুমি কামিল ঈমান عطا ফরমাও اي الله পর তোমার তো তরফ থেকে লাখ লাখ দরুদ ও সালাম তোমার প্যারা হাবিব তাতার মদিনা সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে পৌঁছিয়ে দাও। তোমার হাবিবের ইজ্জত ও দৌলতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তনে লইয়া আর তিন পূর্বে তোর বর্ণত যত মুমিন মুসলমান মুদ্দিকাত হলো সুবহানাল্লাহ তাআলা তুমি গরীকে রহমত ফরমাও। আয় আল্লাহ আমরা জিন্দা ও হেদায়েত ফরনে কামল ও তৌফিক দাও। আয় আল্লাহ তুমি আমরা মাফ করি দাও, লদহরি আমরা মাফ করি তুমি মাফ করি দাও। আল্লাহ তুমি শক্তি আমরা মা বাপে দিতে না দিতে না বিদ্যে আমরা দিতেই সয় আল্লাহ বেড়ে মালন পুটন করতে গিয়ে বহুতর দ্বারস্থ সয় হয়তো বহুত না হোক কামড়ি নেই সরি আল্লাহ। আয় আল্লাহ তোমার করিম নবর খাতিরে রহিম নবর খাতিরে রহমান নবর খাতিরে আয় আল্লাহ তুমি আমরা মহবত আলো রূপে তুমি রহমত ফরমাও। আয় আল্লাহ আমরা সবার শক্তি দেখি আমরা বললা তুমি আমরা বাবা বল লোকে তুল সুলুক কোঠায় আয় আল্লাহ দুনিয়ায় কত তোমার দরবারে কোনো কসুরি করিয়া তা হয় ইয়া তো আমরার গুনার হারণে তুমি বাকি যাও ইয়া আল্লাহ। যত হক আপনার উপরে আছে আল্লাহ তামাম বললে তুমি দুশো হরা করে হারাম হই দিলাম ইয়া আল্লাহ।
স্কুল কলেজ মাত্র মরিত্র আল্লাহ করে তুমি জেহনে জকি তুমি পুরা হরি দে আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি। এতক্ষণ আপনাদের সম্মুখে মূল্যবান নসিহত পরিবেশন করলেন এবং আমাদের জন্য দোয়া করলেন আওলাদে রাসুল ভারতের উজান্ডি দরবার শরীফের পীর সাহেব সৈয়দ খালিদ আহমদ আল মাদানী সাহেব। এ পর্যায়ে আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন আমাদের আজকের মাহফিলের প্রধান বক্তা, সদর ঢাকা থেকে আগত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন বিশিষ্ট লেখক গবেষক, যার অনেকগুলো বই ইসলামী ফাউন্ডেশন থেকে প্রকাশিত হয়েছে, আমরা যাকে 21 টিভি, নিউজ 24, যমুনা টিভি এবং বাংলা ভিশনের বিভিন্ন ইসলামী আলোচনা অনুষ্ঠানে দেখতে পাই, আমাদের সেই পরিচিত মুখ, আমরা যাকে টিভিতে এতদিন